পানি ভবন একাই ব্যবহার করছে চব্বিশশো টন এসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরুর পর বিদ্যুৎ সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয় জন্য নেওয়া হয়েছে উনিশ দফা নির্দেশনা বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ চার লাখ বিশ হাজার বর্গফুট আয়তনের পানি ভবনে গড়ে প্রায় দেড় টন এসি ব্যবহার হচ্ছিল শুধু তাই না বিশাল এই ভবনে বিদ্যুতের অন্যান্য ব্যবহারও ছিল যথেচ্ছ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতি ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা ঝড় ওঠে বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের বিকেলে এ নিয়ে বৈঠক করে কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা নির্দেশনা জারি করা হয় নির্দেশনাগুলো হলো এসি ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না দুই পর পরপর এক ঘন্টা সেন্ট্রাল এসি বন্ধ থাকবে সব করিডোর কক্ষ ত্যাগের সময় লাইট বন্ধ রাখতে হবে ভবন ক্যাম্পাসের গার্ডেন লাইট বন্ধ থাকবে সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে জানালার স্ক্রিন সরিয়ে আলো আসার সুযোগ রাখতে হবে তিনটি লিফট চালু বাকিগুলো বন্ধ থাকবে ইলেকট্রিক কেটলি ওভেন ব্যবহার সম্পূর্ণ বন্ধ থাকবে বিকাল পাঁচটার মধ্যেই অফিস ত্যাগ করতে হবে ব্যক্তিগত কাজে অফিসের গাড়ি ব্যবহার করা যাবে না একই গাড়িতে একাধিক কর্মকর্তা যাতায়াত করতে হবে প্রশিক্ষণ কোর্স কমবে বেশিরভাগ সভা অনলাইনে করতে হবে বিশেষজ্ঞরা বলছেন কেবল নির্দেশনা জারি করলেই হবে না সিদ্ধান্তগুলো বাস্তবায়নে মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে রাজু হামিদ নাগরিক Dhaka.